এবারের কাতার বিশ্বকাপে এমিলিয়ানো মার্টিনেস ছিলেন অপ্রতিরোধ্য, যার কারিশ্মায় আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে। তাই অনুমেয়ভাবেই ফুটবল পাড়ায় সবার থেকে প্রশংসা কুড়াচ্ছেন। তারই প্রেক্ষিতে ইউরোপীয় লীগের বড় দলগুলো তাকে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। অ্যাস্টন ভিলা থেকে নতুন কোনো বড় ক্লাবে তার পরের ঠিকানা হতে পারে, যার দৌড়ে ইংলিশ লীগের একাধিক টিমই রয়েছে, যেখানে সবচেয়ে বেশি আলোচনার নাম চেলসি। মার্টিনেসকে নিয়ে আরও অনেক দলই আগ্রহী, কিন্তু শেষ পর্যন্ত কোন ক্লাবে যাওয়ার সম্ভাবনা বেশি, এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। একটা কথা আছে, অর্থের কারণে নাকি সমাজে মানুষের কদর বাড়ে, আর ক্রীড়া জগতে যদি এই কথাটাকে ঘুরিয়ে বলতে হয় তাহলে অনেকটা এমন হবে, পারফর্মে খেলোয়াড়দের সম্মান বাড়ে, আর সেই পারফর্মের বিশেষ মুহূর্তটা যদি হয় বিশ্বকাপের মতো মঞ্চে তাহলে আর কি প্রয়োজন। শুধু সেখানেই নয়, এমিলিয়ানো মার্টিনেজ নিজের পারফর্ম দিয়ে একটা দলকে বিশ্বকাপ মঞ্চের শ্রেষ্ঠত্ব দান করেছেন। তার কল্যাণে দীর্ঘ 36 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ওই সোনালী ট্রফিটা উঁচিয়ে ধরতে পেরেছে আর্জেন্টিনা। আর সেই গল্পের নায়ক হলো মার্টিনেজ নামটা, গোলপোস্টের নিচে যিনি দিয়ে গেছেন পুরো দলের আস্থার প্রতিদান, যার ফলস্বরূপ এবারের বিশ্বকাপে গোল্ডেন গ্লোভস পেয়েছেন। তার পাশাপাশি বিশ্ব ফুটবল পাড়াতে বেশ প্রশংসা কুড়াচ্ছেন, অনেকে তাকে সময়ের সেরা গোলকিপারদের সাথে তুলনা করছেন। আর সেই প্রেক্ষিতে এবার ইউরোপীয় লীগের দলগুলো মার্টিনেজের প্রতি আগ্রহ জানাচ্ছে, একাধিক দল থেকে তাকে নেওয়ার চেষ্টা চালানো ইতিমধ্যে শুরু করেছে। আসছে দলবদলের মৌসুমে বেশ কয়েকটি বড় ক্লাব এই আর্জেন্টাইনকে নেওয়ার ব্যাপারে আশা ব্যক্ত করেছে, যার মধ্যে ইংলিশ প্রিমিয়ার লীগের দলই বেশি। যদিও এই মুহূর্তে তিনি ইংলিশ প্রিমিয়ার লীগের দল অ্যাস্টন ভিলার হয়ে খেলছেন, তবে একই লীগের আরেক বড় দল চেলসি তাকে নিতে উঠে পড়ে লেগেছে। তারা তার ব্যাপারে বেশ আগ্রহী, কারণ এই মৌসুম শেষে তাদের সাথে চুক্তি শেষ হবে তাদের গোলরক্ষক এডওয়ার্ড মেন্ডি, তাই সেক্ষেত্রে তাকে নিতে চাচ্ছে তারা। এমনকি ওয়ান ফুটবলের তথ্য অনুযায়ী 120 মিলিয়ন প্রস্তাবও করেছে তাকে, যদিও এই ব্যাপারে মার্টিনেস থেকে তেমন কোনো খবর পাওয়া যায়নি। কিন্তু চেলসি চাচ্ছে তাকে দলে নিতে। চেলসি ছাড়াও ইংলিশ লীগের আরেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডও তার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। আগামী দল বদলের মৌসুমে তারাও চাইবে চেলসির সাথে টক্কর দিয়ে নিজেদের ঘরে ভেড়াতে তাকে। এ সম্পর্কে জনপ্রিয় সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো বলেন, আগামী গ্রীষ্মে মার্টিনেজ লীগের সবগুলো গোলরক্ষকদের থেকে বেশি আলোচিত থাকবে দল বদলে, আর সেক্ষেত্রে ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি দুই দলই চাইবে তাকে নিতে। তখন তাদের মধ্যে তাকে নিয়ে মাঠের বাইরে যুদ্ধও হতে পারে। এক প্রতিবেদন অনুযায়ী জানা যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড আগামী দল বদলের মৌসুমে নতুন গোলকিপার সন্ধানে বাজারে নামবে, তাই তাদের প্রধান চোখ মার্টিনেজের দিকে। তবে চেলসির শুধু মার্টিনেজকে নয়, ইংলিশ গোলরক্ষক জর্ডান পিকফোর্ড ও পর্তুগিজ গোলরক্ষক ডিয়াগো কস্তাও আছে তাদের পছন্দের তালিকায়। এছাড়া ওয়ান ফুটবলের আরেকটি প্রতিবেদন অনুযায়ী জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখও মার্টিনেজের প্রতি আগ্রহ আছে, তারাও তাকে দলে নিতে চান। তাই সব মিলিয়ে বলা যেতে পারে বেশ কয়েকটি বড় ক্লাবই তাকে চাচ্ছে নিজেদের দলে। আর এটাও পরিষ্কার যে আসছে মৌসুমে এই আর্জেন্টাইন নিজের দল অ্যাস্টন ভিলাকে ছেড়ে দিবেন।